গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বসছি, আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম। তো লাল চায়ের কাপ নিয়ে তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বাবুন রেডি হয়ে গেছিলো, আজকে শনিবার বাবুন রেডি হয়ে গেছে। বাবুন আজকে স্কুলে যায় না, শনিবার দিন করে স্কুলে সেরকম ক্লাস হয় না, অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো যায় না, অন্য কোনো কোনো দিন যায়। তো যাই হোক, বেশিরভাগই যায় না, তো আজকে মনে হয়েছিল যাবে, তো কিছু করাবে স্কুলে, সেই জন্য ও রেডিও হয়ে গেছিলো। কিন্তু ও যাই হোক তো যায় না, সেই জন্য স্কুলের ম্যামকে বলে এসেছিলো যাবো না, সেই জন্য ও গাড়ি ওদের দাঁড়ায়নি। এদিকে সকালে মনে করলো যে যাই, ওখানে বাইরে বেরিয়েছি, তো হচ্ছে ফোন করেছি গাড়ি পেরিয়ে গেছে, সেই জন্য ওর যাওয়া হলো না আজকে। এই তো অবস্থা রেডি রেডি হয়ে, তো যেহেতু যায় না সেই জন্য ওকে অতটা ব্যাপারটা গুরুত্ব দেয়নি। আর যে এখন কী করবে, যে পড়তে বসে গেল, এছাড়া অনেকক্ষণ ঘুমাচ্ছিলো, ছুটির দিন মা প্রতিদিন তাড়াতাড়ি উঠতে হয়, আজকে ঘুমায় একটু 8টা 7টার দিকে ডাক দিয়েছি ওকে, তাহলে আর একটু ঘুমাতো 7টা 10। প্রতিদিন তাড়াতাড়ি উঠতে হয় স্কুলের জন্য, আজকে মনে হচ্ছিলো যে একটু ঘুমাবে, তো পরে খারাপ লাগছিলো আমারই, একটু আরাম করে ঘুমাচ্ছিলো, ডাকতেও কষ্ট লাগে। তো যাই হোক, পড়তে বসে গেছে, আর ছোটো তো ঘুমাচ্ছে, উঠবে একটু পরে। আমি ওই যে চা টা নিয়ে বসে আছি, চা খাচ্ছি এখন সকালবেলা। ব্লগটা দেখতে থাকো তোমরা, ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। ওগুলো দেখিয়ে দিই, এই দেখো মাসকালাই ডাল, এই যে মাসকালাই ডাল, এখানে রয়েছে ভাত, ঠিক আছে, এই যে আলু, ঝিঙ্গে, পোস্ত, আর করবো হচ্ছে বড়া। যে ঝিঙ্গে পোস্তটা একটু বেশি হয়েছিলো, এই পোস্ত দিয়ে, এই যে মটর ডাল বাটা, এটা দিয়ে করবো হচ্ছে মিক্সড করে বড়া ভাজবো এখন, এটা দিয়ে এখন ভাত খাওয়া, যেহেতু শনিবার আজকে এগুলো আইটেম। আর এইখানে দেখো এই র্যাকটা দেখতে পাচ্ছ, এটা নতুন অনলাইন থেকে এসছে, তো এই ঠামা আর নাতি মিলে দেখো গোছানো নিয়ে ব্যস্ত। বাবুন বলছে আমি গুছাবো, ওর এইসব করতে খুব ভালো লাগে, খুচরো খুচরো কাজ, তো ঠামার সঙ্গে বসে পড়েছে ঠাকুর ঘরে, এর একটা গোছাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ, এই যে বাবুনকে চুল কেটে দিতে এসছে, চুলগুলো এত বড় হয়ে যায় ওর, তাই হচ্ছে আজকে স্কুল যেহেতু যায়নি, ছুটি ছিল, সেই জন্য আমি যে বাড়িতে আছে, আমি যে তাই হচ্ছে ওকে চুল কাটাতে এসছে। আর রিও ওকে বলছি কাট, রিও কিছুতেই কাটবে না, ও কাটতে চায় না, খালি কান্নাকাটি করে, তাই ওকে বোঝাচ্ছি, দেখি ওকে কাটানো যায় কি না। আর এদিকে বাবুনও কাটতে বসেছে ওখানে, ভালো আছে, ভালো আছে, ভালো লাগছে, তারের তার আছে ওইদিকে, এদিকে আসো, এদিকে আসো, ওই ছায়া দাঁড়াও বা। আর আমাদের পিয়ারা গাছের অবস্থা দেখো, পিয়ারা গাছের ডাল দেখো বৃষ্টিতে ঝুলে চলে আসছে, কোথায় পিয়ারা ধরেছে, হ্যাঁ ঝুলে একবার নিচে মাটির কাছে চলে এসছে। রিও আমার রোদের মধ্যে যায়, চলে এসো ছায়া দাঁড়াও। এই যে প্রথমে ভাবছিলাম রিওকেও কাটাবো না চুল, তখন হচ্ছে না সাইজগুলো করে নিই, সাইজগুলো একটু বড় বড়ই হয়েছে, কেমন হয়েছে, তো হচ্ছে রিওকে ওই জন্য পাউডার টাউডার দিয়ে দিচ্ছি। এই দাঁড়া না, কিছু করে স্থির হয়ে পাউডার দিয়ে নিলে চুলটা হচ্ছে গায়ে লাগবে না, তাই না? শোনো মুখে দিয়ে দিবো একটু পাউডার, হ্যাঁ মুখে পাউডার দিয়ে দিবো বাবা, দেখি চোখটা বন্ধ করো, মুখটা বন্ধ করো, অন্য প্যান্ট পরবি না কি, এই প্যান্টটা নষ্ট হয়ে যাবে নাহলে, চুলগুলো না একটা সময় যদি এই মানে জামা প্যান্ট অন্য প্যান্ট পরে তাহলে সুবিধা। ও আবার গরমও পড়ছে, এত গরম লাগছে, দেখি প্যান্ট কোথায় পাই। রিওর ড্রেস আলাদা আছে, বাবুনেরও ড্রেস আলাদা আছে, চুল কাটার ড্রেস দেখি ওই বারান্দায় আছে নাকি, চুল কাটতে হবে না, আমার সোনা চুল বড় হয়নি অতটা, খালি সাইড গুলো একটু সমান করে দিবে,
চলো দাদা কতটা হলো চলো বাবা দেখি চলো আয় ভাই শোনো আমার দাদা কোথায় দাদা নারা চুল হলো না নারা হবে না দাদা এই মে চুল আছে চলো চলো জুতো পরে যাও চা কাটা নিয়ে আসি এমনি খালি সমান করে দাও সুন্দর করে আর একটু চেঁচে দাও তাহলেই হবে চোখ বন্ধ করে আসে চোখ বন্ধ করে থাকতে হবে বা ও শোনা তুমি নড়বে না বাবা নড়বে না আমি চুলগুলো ঝেড়ে দিচ্ছি আমি পাউডার দিয়ে দিলাম তো চুল লাগবে না গায়ে নড়লে কিন্তু লেগে যাবে শোনো নড়িস না টান করে না আর এই যে হচ্ছে রিও সোনার ফাইনাল লুক দেখো স্নান করানো কমপ্লিট হয়ে গেল এই যে ছোট করে কেটে দিয়েছে ভালো লাগছে বড় আর তো বেশি কাটতে দিচ্ছিল না তো এরকম রাউন্ড করে দিয়েছে ঠিকই আছে ভালোই লাগছে বাবুনের চুলটা বেশি বড় হয়ে যায় ওর চুলের গ্রোথটা একটু বেশি যাই হোক ও চুলটা কাটতে টাইম লেগেছে আর এই যে বাবুনের ফাইনাল লুক তোমরা জানিও কেমন কেমন হয়েছে আর সারাদিন এই ছোটো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই যে হ্যাঁ